না হয়। আজকে আমরা একটা বুক কাভার ডিজাইন করব। এই যে এখানে আছে, সাইজটা দেওয়া আছে, সাইজটা হচ্ছে 5x8 ইঞ্চ, মানে কি 5টা হচ্ছে হাইট আর 5টা হচ্ছে ওয়েট আর 8টা হচ্ছে হাইট। তো আমরা এখান থেকে স্বাভাবিকভাবে ফাইলে যাব, নিউতে যাব। এখান থেকে আমরা মিলিমিটার্স এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে বা সরি, এখান থেকে আরেকটা 203 mm আর 127 mm, বা আমরা এখান থেকে ইঞ্চিসও নিতে পারি। এখান থেকে আমরা ইঞ্চিসটাও নিতে পারি। আমরা ইঞ্চিসটা সিলেক্ট করে দিচ্ছি। একটু ওয়েট করবেন, একটা হ্যাং করছে। আচ্ছা, একটু ওয়েট আচ্ছা, ঠিক আছে, আমরা এই সাইজে করতে হবে। আর এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক। আমরা এখন কি করব, আমরা তিনটাই একসাথে করতে পারি, বা যদি আমরা যদি আলাদা ভাবে চাই আলাদা ভাবেও করতে পারি। ধরেন এখান থেকে একটা দেওয়া আছে, এখন যদি আপনি এখান থেকে এটাকে ধরেন আমরা ইনটু টু, এই যে দেখেন এখান থেকে আমার যে সাইজটা আছে, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই চলে আসছে। আমরা সেটা হচ্ছে কি দুইবারে করছি, একসাথে নিয়ে নিতে পারতাম, বাট আপনারা একসাথে নিলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মেইন সাইজটাই ভুলে যেতেন। আমি কি করছি, আর্ট বোর্ডে গিয়ে জাস্ট আমি তো ওয়েটটা বাড়াবো, এখান থেকে ওয়েটে গিয়ে জাস্ট ইনটু দিয়ে জাস্ট টু দিয়ে দিয়েছি, মানে কি দ্বিগুণ হয়ে গেছে। এখন কি করতে হবে, আমার এমএমটা বাড়াতে হবে না, এমএম নিয়ে আসতে হবে না, আমি স্পাইনটা তো মানে স্পাইন সহই তো আমরা সাইজ করবো, আমরা তো আলাদা আলাদা ডিজাইন করব না, একসাথে ডিজাইন করব। সো এই যে এটা হচ্ছে একটা মানে ফ্রন্ট ব্যাক। এখন আমি কি করব, স্পাইনটা বাড়াবো। স্পাইনটা বাড়ানোর জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে আমি 8 mm দিয়ে দিব, তাহলে আমরা ইঞ্চেসটা পেয়ে যাব। এখান থেকে আমি 8 mm দেওয়ার পরে এখান থেকে আমি ওকে। আমার তো জাস্ট ওয়েটটা প্রয়োজন ছিল, আমি জাস্ট হাইট সহ বাড়িয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জাস্ট ডান দিকের এই অংশটা বাড়ানোর জন্য। এখন আমরা কি করব, এই যে আর্ট বোর্ডে ক্লিক করে জাস্ট ডান দিক দিয়ে এতটুকু বাড়িয়ে, এই যে আমার মানে হোল। এখন আমরা কি করব, ওইটাকে আমরা মানে গাইড রেডি করে দিব। গাইড রেডি করব কি, এখান থেকে দিব আমরা 5 ইঞ্চ, সরি 5, আর এইখানে দিয়ে দিব আমরা 8। দেওয়ার পরে ওকে দিলাম, এইটাকে আমরা অ্যালাইন করব আর্টবোর্ড সহ লেফটে দিয়ে একদম টপে দিয়ে দিলাম, এই যে ঠিক আছে। আর এইটাকে কপি করে এই পাশে দিয়ে দিলাম, আর এই পাশে আমরা এখন আমরা কি করবো, সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তার আগে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটার মাঝখানে একটা গাইড সিলেক্ট করে দিতে পারি। আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে অফসেটে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা -0.25 দিয়ে দিব। এখন সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক গাইস, বুঝতে পারছেন এতটুকু? এই এতটুকুর মধ্যে আপনি বাইরের ডিজাইনটা রাখতে পারবেন, বাট এতটুকুর মধ্যে লেখাটা থাকতে হবে, এটাই হচ্ছে মেইন। এখন আমরা কি করব,
যেহেতু আমরা ডিজাইনটা করবো তো পুরোটাই একসাথে আমরা ডিজাইনটা করতে পারি। এই যে এখান থেকে একসাথে যেহেতু আমরা ডিজাইনটা করবো তো কালার আমরা দিতে চাই, বা এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালারও দিতে পারি যাতে ভালো লাগে। আপাতত এটা একটু কমিয়ে দিচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত রাখলাম। এখন আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করব, এটাকে আমরা মাস্ক করে দিয়ে দিই। এটাকে আরেকটু বড় করতে চাই, করে দিব। এখন আমরা কি করব, এই জায়গাটাকে এই অংশটাকে আমরা একটু ঝাপসা করব, মানে কি এখান থেকে দেখে মনে হবে এটা ফেদার, তবে এটা আমরা একটু অন্যরকম ভাবে করব। কিভাবে, এখান থেকে প্রথমে আমি একটা শেপ নিব, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তার আগে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসছি, নিয়ে আসার পরে এটা ডিগ্রি রিভার্স করে দিচ্ছি। কালারটা আমি করে এটার ভার্সিটিটা আচ্ছা ঠিক আছে, এটা হয়তো হচ্ছে না, বাট আমরা এটাকে অন্যরকম ভাবে দেখে যাচ্ছি। এটাকে সিলেক্ট করব, তার আগে আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসবো। ঠিক আছে, মেক মাস্ক কিনা জানি না, আর কথা ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা নেই।
এখানে জাস্ট আমরা ইমেজটা ইউজ করব, ইমেজটা ইউজ করে এখান থেকে ধরেন আরেকটু ছোট করে দিয়ে হবে ফাদারটা দিয়ে দিই, এটা আপনাদের সামনে করছি কারণ যত চেঞ্জিং করব সেটা আপনাদের জন্য ভালো হবে। এটাকে ক্লিক করে অ্যারেঞ্জ করে দিন। আর এই জায়গাটা আছে না, এটা আপনারা যখন কি করবেন মাস্ক করবেন তখন এটা অটোমেটিক্যালি এটা মাস্ক হয়ে যাবে, যখন আমরা মাস্ক করবেন তখন এই জায়গাটা হাইড হয়ে যাবে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা হাইড করতে পারেন, চাইলে যদি করতে নাও চান কোনো সমস্যা নেই, আবার যদি করতে চান তাহলে করতে পারেন। তো তারপর আমরা কি করব, এখানে আমরা টাইটেলটা লিখব, ক্লায়েন্ট কেবলস বায়ার কেবলস, এখান থেকে তার টাইটেলটা হবে পেপার পারপোজ। কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, তারপর এখান থেকে একটি পয়েন্ট দেখাচ্ছে এটাকে আমরা নিচে দিই। ফন্টটা চেঞ্জ করে এখানে স্ক্রিপ্ট ফন্ট, যেটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারেন, যদি অন্য ফন্ট চান তাহলে অন্য ফন্ট ইউজ করতে পারেন। সানস সেরিফ ইউজ করতে এটা ইউজ করি,
এখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্ট টাইপের কালারটা ইউজ করে দেখি, সেটা হচ্ছে আমরা একটু গোল্ডেন টাইপের দেবো। কালারটা আমরা এখান থেকে উইন্ডোতে যাই, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা নিই। এই কালারটা ইউজ করি, তারপরে এখান থেকে আমরা একটু স্পেস দেখতে পারি, তারপরে এখান থেকে আমরা এটা একটু স্ক্রিপ্ট ফন্ট দিই। একটা ক্রিয়েশনের মধ্যে আপনারা মানে স্ক্রিপ্ট ফন্ট গুলো ইউজ করতে পারেন, তবে যেটা মানানসই আগেরটাই বেটার লাগছে, আগেরটাই থাক। তারপর এখান থেকে কি বলছে আমাদের আরেকটা সাব হেডিং অ্যাড করতে বলছে, আমরা এটা ইউজ করি। তারপরে তো এটা হচ্ছে আপনার সিম্পল একটা ফ্রন্ট পার্ট। তো বুঝতে পারছেন সবাই? জি আপু, তারপর আমরা কি করবো ব্যাক পার্টে, এখানে তার বিশেষ করে কিছু ডিটেলস দিব। এখানে তো বেশি খুব একটা ডিটেলস নাই, তবে হ্যাঁ আমরা এখান থেকে এন্ট্রিসে গিয়ে দেখতে পারি তারা কি কি ডিটেলস এড করছে। কিন্তু ওয়েলথি টু ট্রেডিং, তো আমরা এটাকে লিখছি যে ওয়েলথি টু ট্রেডিং, ওয়েলথি টু ট্রেডিং। তারপরে
একটা হোয়াইট দিচ্ছি, এখান থেকে এটা, ঠিক আছে, ফার্স্টে এই কালারটা রাখছি। তারপর এখানে আমরা কিছু ডিটেলস ইউজ করব। ডিটেলসটা হচ্ছে যে এখান থেকে আপনি লোরিয়াম ইপসানও দিতে পারেন, কারণ যেহেতু ক্লায়েন্ট কোনো ধরনের মানে কি দেয় নাই, ডিসক্রিপশন দেয় নাই, তো সেই জন্য আপনার এখান থেকে লোরিয়াম ইপসানটাই ব্যবহার করবেন। সবগুলোকে আমি লেফট করে দিচ্ছি। তারপর ফন্ট গুলো আমি, ফন্ট আমি চেঞ্জ করে দিই, কারণ ফন্টটা এখানে এটা মানাবে না। ল্যাডারটাই দিই, রেগুলার করে এখানে একটা লাইন দিয়ে দিই। এখান থেকে আমরা এটা তারপর এখানে আরেকটা কাজ করতে পারেন। এখানে হচ্ছে যে আপনার প্যারাগ্রাফে গিয়ে আমরা এখান থেকে এই যে এটা এটাকে একটু সরিয়ে দিতে পারি, সরিয়ে দিলাম। এখানে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি, সাথে নিচেরটা দাঁড়াইতে পারি। তারপর এখানে অথরের নামটা লিখে দিবেন, এখানে যে কোনো একজনের ছবি অ্যাড করতে অ্যাড করবেন, তারপর তার নামটা দিয়ে দিবেন। এখান থেকে আমি একটা ছবি অ্যাড আছে কিনা শিওর না, বলতে পারছি না, ডাউনলোডস দেখি কোনো ছবি আছে কিনা। আপনারা সবাই আছেন নাকি আমি একাই বকবক করছি? আছেন আপু? সবাই তো চুপচাপ কেন? ক্লাস দেখি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই ছবিটা ব্যবহার করছি, যেহেতু আর কোনো কিছু নেই, তো আমরা এখান থেকে এই ছবিটা ব্যবহার করি। এটা আমি আপাতত ইউজ করছি, কারণ আমার কাছে যেহেতু কোনো ছবি নাই, সো আমি এটাই ইউজ করি। আপনারা মানে অন্য ছবি ইউজ, ঠিক আছে। তারপর এখানে আপনার নাম দিবেন,
ধরেন যে সে যে নামটা চাইছে এখানে অথরের নামটা দিবে। মাঝখানে আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা তো এখানে বইয়ের নামটা দিব, ঠিক আছে, প্লাস আমাদের আরেকটা কাজ করতে হবে তার অথর যে তার নামটা লিখে দিতে হবে। আমি এখান থেকে করলাম, তারপরে টাইটেল এর জন্য তারপরে এখানে অথরের নামটা আমরা লিখে দিই। এখন আমরা এটা কি করব, এটাকে আমরা নিচের দিকে একটা শেপ টাইপের কিছু একটা ইউজ করে এখানে দিতে পারি। এই যে এখান থেকে আমরা একটা শেপ ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিজাইন। তবে তার আগে এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে তার নামটা আমার একটু সুন্দরভাবে লিখে দিতে হবে, এখানে অন্যভাবে একটু লিখতে হবে অথর। এখানে তার জাস্ট তার ডিটেলসটা দিবেন, আর কিছু না। এখান থেকে এটাকে কপি করে এখানে বসালেন, এখানে দিয়ে দিবেন অথর। এখানে তার নামটা একটু ছোট করি, এত না খেয়াল করবে, নামটা এত বড় হয় না, বেশি বড় করে দিচ্ছি।
একটা বইয়ের ডিজাইন করতে গেলে অনেক কিছু, অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়, চিন্তা করে দেন ডিজাইনটাকে। এখান থেকে আমরা দেখি যে ওরা কি কি লিখছে ক্লায়েন্ট বিষয় নিয়ে, যদি রাইটার বিষয় নিয়ে তেমন কিছু না লিখে তো আমরা এখানে আরেকটা কিছু বেশি কিছু যদি ইউজ না করি, এখানে আমরা একটা কিওয়ার্ড কোড বসাতে পারি। এখান থেকে দিয়ে দিলাম, এটাকে আমরা একটু ছোট করি, আরেকটু বড় করছি। এই পাশেও বসা ভালো হবে। তার আগে আমরা এটাকে ট্রেস করি, এগুলোকে প্রত্যেকটাকে আগে এমবেড করে নি, ট্রেস করে নিচ্ছি। তারপরে এখান থেকে আবার ইমেজ ট্রেসটা নিয়ে আসি, খুব একটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ডিজাইন। এখানে আমরা শুধু এখান থেকে জাস্ট নামটা দিচ্ছি, এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তার সামথিং একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারি, ব্যাকওয়ার্ড ইউজ করা থাকে না, তার সামথিং। এখানে তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর তার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিতে।
ছবির পাশে কি লেখক সম্পর্কে কিছু লিখতে হবে না? ছবির পাশে এখানে তো আপনি রাইটার বিষয় নিয়ে লিখবেন, এখানেই তো লিখবেন, এখানে জাস্ট তার নিজের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছেন, তেমন কিছু আর কিছু না। আমরা বইতে লিখি না, তো এটাই হচ্ছে আপনার তার ডিসক্রিপশন বিষয় নিয়ে, যদি এখান থেকে ধরেন আর একটু বাড়াতে চান কিছু টেক্সট এখান থেকে বাড়াতে পারেন, যদি ছোট মনে হয়। কারণ স্বাভাবিকভাবে যখন আমরা কোনো মানে অথর বিষয় নিয়ে লিখি তখন কিন্তু এখানে এইসবই লেখা থাকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আলটিমেটলি আপনার একটা ডিজাইন। তো আই হোপ সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট জি এখান থেকে আপনাকে লেআউটটা ডিজাইন করে দিলাম, আর কিছুই না, জাস্ট কিভাবে একটা লেআউট রেডি করবেন, বাকিটা ডিজাইন করার দায়িত্ব হচ্ছে আপনার, ঠিক আছে? আপু, সেকেন্ড ইয়ার হচ্ছে, ছবিটা হাইলাইট করছেন কিভাবে? এখান থেকে ছবিটাকে হাইলাইট করছি নাকি জাস্ট এটাকে কিভাবে ঝাপসা করছি, এটা হ্যাঁ হ্যাঁ ওইটা ফেদার বাড়িয়ে দিছি চারদিকে, এখান থেকে জাস্ট একটু ফেদারটা বাড়িয়ে দিছি আর কিছুই না। কারণ এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে মাস্ক করতে হবে, মাস্কটা করে গেলে হয়ে যাবে। হোয়াইটটা দিলাম, হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে জাস্ট আমি ফেদারটা বাড়িয়ে দিছি, আমি আরেকটা ভাবে করিয়ে দেখার পরে দেখাচ্ছে, এই যে এখান থেকে ক্লিক করলেন ইফেক্টে যাবেন, যাওয়ার পরে স্টাইলাইজে গিয়ে ফেদারটা বেড়ে যাবেন, এই যে প্রিভিউতে যাবেন, এই যে দেখেন, ঠিক আছে? যত বাড়াবেন তত বেশি ফেদার পাবেন, নিচের দিকে যাবেন ফেদারটা, ঠিক আছে? ওকে আপু, থ্যাংক পাশে ইউ। দিয়ে ওই যে পাশে যে হলুদ লেখাটা লিখছেন না, ওটা এটার সাথে কিভাবে মানে ইয়ে করছেন, এটা কি যে কিবোর্ড টু পারপাস, এটার এই হলুদটা এই ফেদারটা কিভাবে এটা নিচে দিয়েছেন, এটা কি নিচে পাঠিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ, এটা নিচে দিয়ে দিছি, ওটা মানে ফেদারটা নিচে দিয়ে দিয়েছেন? হ্যাঁ ফেদারটা নিচে দিয়ে দিছি, কারণ কিছু কাজ দেখুন ম্যানুয়ালি করতে হবে, কারণ দেখা যায় ইলাস্ট্রেটরের মধ্যে অনেক কিছু কাজ আছে যেগুলো মানে বারবার এখান থেকে এই জায়গা থেকে যেতে হয়, ওই জায়গায় যেতে হয়, এটা হচ্ছে ইজি ওয়ে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু কি করতে পারতাম, এখান থেকে ফেদার বাড়িয়ে দিয়ে তারপর এখান থেকে ট্রান্সপারেন্সি দিয়ে তারপর আরেকটা কাজ মানে ক্লিপিং মাস্ক করতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যে এটা একটু বেটার, একটা ছবিকে সঠিক জায়গায় রেখে একটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? জি জি ওইটা তো আমরা সবাই পারবো, বাট এটা আমরা একটা সিস্টেম যে এটা শিখে রাখা উচিত, মানে অনেকগুলো টেকনিক আছে যেগুলো জেনে রাখা ভালো। তো এটাই হচ্ছে আপনার একটা আপু, ওই ডিজাইন। যে সেকেন্ড পার্টের ওই যে আপনার লাইনটা দিলেন না, ওই যে দুই দিকে যে ঝাপসা, এটা এটা কি দিচ্ছে যে লাইনটা? হ্যাঁ, লাইনের এটা এই যে এটা না, ওই যে দ্বিতীয় পার্টের যে উপরে যে লেখাটা, যে নিচে যে লাইনটা দিলেন না, লাইনের দুই পাশে যে একটু ও বুঝতে পারছি, আপনার হয়তো এটা বিষয় নিয়ে কি করেন, এই যে ধরেন আমি একটা লাইন দিলাম, এই যে লাইনটা একটু বাড়িয়ে দিলাম, এই যে পাশে দেখেন ইউনিফর্ম, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আপনার হয়তো বেসিক ক্লাসগুলো মানে করছেন ঠিক আছে, বাট খুব একটা কনসেন্ট্রেট দেননি। না আপু, মানে এগুলা জানি, মানে ভাবছিলাম মানে অন্য উপায় করছেন কিনা, মানে ব্রেনটা ওখানে ক্যাচ করেন, এইটাই ডিফারেন্ট আর কি। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, মানে ডিজাইনের সব কথা কিছুই শুনে তো করতে হবে। প্রথমে আমাদের মানে ব্রেন চলে যায় পেন্টুলের কাছে, কাটাকাটি কিনা করা যায় এদিকে এই আর কি। প্যান্ডেল আমি ইউজ করি ঠিক আছে, বাট আমি যখন ডিজাইন করি তখন আমি সবগুলো টুলস এর কাজগুলো ব্যবহার করা ট্রাই করি, আমি প্রত্যেকটা টুলস এর কাজ ইউজ করি, এর কারণে ডিজাইনটা একটু দ্রুত হয়, আমি চাই দ্রুত করতে, তাই আমি এটা করি।
তো এটা হচ্ছে আমার একটা ডিজাইন, সাহেব সাহেব বুঝতে পারছেন? এখন আমরা যদি এটাকে আমরা যদি একই করতে চাই, ধরেন একটা মকআপ করতে চাই, আমরা মকআপ করতে পারি, আর যদি মকআপ না করে ডিজাইন এমনিতেই জমা দিতে চাই ওইটাই করতে পারি। তবে আমার কাছে মনে হয় যে আমরা নিজেরা একটা রেডি করে দিলে ভালো, আর অনেক সময় মকআপ খুঁজে পাওয়া যায় না। কাজ করবো সেটা হচ্ছে যে টপ শট, এই ডিজাইনটাই আমরা জমা দিব। সবাই ডিজাইনটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ডিজাইনটা আপনার লেআউটটা বুঝতে পারছেন এখানে কিভাবে আপনার একটা বইয়ের একটা লেআউটটা রেডি করবেন সেটা হচ্ছে মেইন। ডিজাইনটা তো বুঝতে পারবেন ঠিক আছে, বাট বইয়ের লেআউটটা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, যদি বুঝতে পারেন তো এটাই হচ্ছে।